এই ব্যবহার কান্দে আবার দুজনই তো গাড়া বলতেছিলাম কোন নবীর উপর দুরুদ করিবেন আমার ওয়াজত ভাই সাহেব এটাও নবী লাগে তিনটা লই তাইলে দুরুদ পড়তে আর কিরফি নামাজি করতাম না অনেকে দেখেন আছে দুরুদ মাস না লাগা এটা করলে বেদাত এমনে ফরনে তো না এমনে ফর তুমি কি বুঝলাতে নবীর প্রেমে আমার বেদাত কি আর এখানে কোনো মাস না হই নাই যদি মাতলা থাকতো তাহলে ওয়াজ করনে দাঁত বাঁচাল লই না কি বলেন মাতলা থাকলে হযরতে হামজালা নাপাক শরীরে দৌড় দিতে ভাল লইলে না এলাকে আবার কাল হাতে কাপড় খুললে দৌড়েন না তাইলে আবার মাস তার হইব মহব্বতেরও সীমানা আছে কি বলেন মহব্বতের কি আছে সীমানা আছে কেউ যদি পাপ মরতে দেখে রাস্তাতে ল্যাংড়িয়া কান্দে মাঝে পাগল কইতো না এই কাম করেন না কান্দেন বাপের লাগে কানতেন না কেড়ে কানবেন কিন্তু ল্যাংড়িয়া কান্দে বলতেছিলাম নবী দুনিয়ার জমিনে আসলে বেড়া বকরি দুম্বা কি কইতাছে কথাটা তো আমার হ্যাঁ নই হগল রাখালে বেড়া বকরি দুম্বা বাইর না ফিরে দৌড়ে গেছে মনিবের কাছে মাজন সাহ কি আর পারতাম না গরু বাইর হরতাম বকরি বাইর হরতাম দুম্বা বাইর হরতাম কেরে যায় দেহেন কি কইতাছে সপ্তাহে ঘুমে তুলছে গিয়া দেহে কি আচ্ছা এরকম একটা ঘটনা যদি গরু কথা কয় গরু বাজার তাহলে আপনারা খবর পাইলে অন্তত দেখবার লাগবে তো সেই গরু বলে মাইছে কথা কয় আর যেই ঘরে যায় এই গরুই খালি কথা কয় হগল মালিক তার মাথা গরম হইতাছে কিনা ঘুমে তুইটা হগল তুমি লাগিয়া দেহা কি হই কথা কয় তো পরামর্শ বসি কি করা লও যাই মূর্তির ঘরে যাই মূর্তির জিগায় দিহি আচ্ছা ব্যাপার আচ্ছা যেই নবীর আগমনে বেড়াবো কি দুম্বা কথা কয় এই 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 নবীর আগমনের খবর কি মূর্তির কাছে জিগাইলে কইব রাহগল তো মিল্লা গেছে মূর্তির কাছে জিগাইতো আচ্ছা মূর্তি বানাইছে খের দিয়া কি কইন ওখান থেকে বানাইতাছে বানাইছে কিটা লেপ দিছে মাটি দিয়া ঠিহা দিছে নিজের সব বইনে যদি তারা না ঠিহা সারা আচ্ছা হ্যাঁ আমার আপনার নবীর খবর কইব কইতে আমি দুরুদ শরীফের আলোচনা করতেছি ভাই সাহেব অহন আমার আলোচনাতে আমি গেছি না আপনাদের কষ্ট হইতেছে না তো আর নবী পাকের উপর দুরুদের কথা যে নবী দুনিয়ার জমিনে আসলে বেড়া বকরি দুম্বা কথা কয় আল্লাহ কয় এই নবীর উপর তো তোমার দুরুদ পড়বার লাগে লাভটা কি হবে সামনে সামনে মূর্তির কাছে গেছে খবর দিগাই তো কেরে বেড়া বকরি কথা কয় উঠ কেরে কথা আচ্ছা মূর্তি এ কই তার বইতার বানাইছে কিদা খেরদা খেরদা লেপ দিছে ঠিহা দিছে হবল তুই গেছে মূর্তির ঘরে খবর লই তো কেরে বেড়াবো কি দুম্বা কথা মূর্তির ঘরের তালাহান খুইল্লা সুহিদা দেহে যে তান রে উপরের ভাই মাথা দিয়ে আক করে তুইছি এটা দি সব মাড়ির দিকে মাথা দিয়া নুইয়া রই অর্থাৎ মূর্তি বুঝাইয়া দিছে আমদার মাত পুরি আল্লাহ কো এই নবীর উপরে দুরুদ শরীফ পড়বার লেগে মক্কা নগরী খবর আবুল আহাবের কাছে খবর আবুল আহাব তোমার বাতি হয়েছে তোমার ভাই আব্দুল্লাহ ছেলে হয়েছে আব্দুল্লাহ না এ তিন সন্তান হয়েছে আবুল আহাব শুনে একটু খুশি হয়েছে যাক আমার ভাই নাই বাতি যখন হয়েছে সুয়াই বা দাসী খবর লিয়ে গেছে দাসীর কাজে তত কি নাম ছিলাম বহুত পয়সা দিয়া আমার বাতি হয়েছে তুই খবর দিছস সোমবার দিন সকাল বেলা আমার বাতি যদি খবর দিছিস তুই খুশি যে ওই জিনে তোর কিছু করতে মানে আঙ্গুল সেগে যা আদতে তুই যে কি নাম ছিলাম কিনা গোলাম আসলে যা তোর মুক্তি করে দিলাম আল্লাহ কয় আমার বন্ধুর খবর পাইয়া সোমবার দিন সহালে তো খুশি হইলি আর আঙ্গুল ইশারা গিরা বান্দি আজাদ করে দিলে তোরে আঙ্গুলটা আমি আল্লাহর কাছে দামি হয়ে গেছে কোন একবার সুবহানাল্লাহ কাটটা কাফি আবুল আহাব দুনিয়ার থেকে বিদায় হলে তার কবরে আজাব চলছে তো সোমবার দিন হলে কবরের আজাব বন্ধ করে দেয় কেরে এই যে সোমবারে যে নবীর আগমনের খবরে খুশি হইছি
এই নবীর পায়া কাটটা কাফির খুশি হয়ে যদি আযাব বন্ধ হয় আমরা নবীর কালিমা পড়ছি আমরা খুশি হলে আমরা আবার দুজুহ নি তো কেনা আবু লাহাবের আঙ্গুল সুজা করে সোমবার দিন সকাল বেলা আঙ্গুল ইশারা করে বান্দি আজাদ করে দিলে ওখানে আমাদের সমাজে কিছু আলেম আছে সোমবার দিন রবি নবী দুনিয়াতে আইছে এই দিনকে উল্লেখ করে কিছু করলে বলে বেদা নবীর আগমনে আবুল আহাব আঙ্গুল ইশারা করলে কাটটা কাফিরের আযাব বন্ধ আঙ্গুলের সর্বতরে নহর জারি হয় আর এরে বেদাত তো এই মাহফিল ভঙ্গ করে দিছে আর এই যুবকের আগে এই সময় টিভির সামনে বইয়ে দিছে একটা দিন যদি নবীর আগমনের দিনকে যদি বেদাত না কইয়া বাংলার যুবকদেরকে সরল সুজা ইমানদারদেরকে নবীর আগমনের দিনে ঈদ মিলাদুন নবীর মাহফিল উদযাপন করে নবীর আনাগোনা শুনতো তাহলে আজকে বাংলার যুবকেরা সত্যের নিশান হাতে লইয়া প্রয়োজন হলে নবীর প্রেমে হযরত হানজালার মতো জীবনটা দিয়ে দিত আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ বলতেছিলাম এরকম আর করবেন না বাংলার যুবকদেরকে নবীর প্রেমের মালা গলায় নেবার সুযোগটা দেন বেদাত কয়ে তারা নবীর প্রেম থেকে দূরে সরে টিভির সামনে বসে গেছে টিভির সামনে বৈশা বড় ভালো করে নাই রাস্তা দিয়ে হাঁটলে পোলাপান শোনা যায় একটা আরেকটারে ক সানডে মানডে কুলুস কইরা দাও অথচ গান খাইতো নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে আর ওখানে কয় সানডে মানডে বলে কুলুস করে দাও এই জন্য যেই সমস্ত আলেমরা এই দিনকে বেদাত করে মাহফিল বন্ধ করেছো হাশরের ময়দানে নবীর সামনে দাঁড়িয়ে তোমাদের জবাব দিতে হবে বলতেছিলাম নবী পাক দুনিয়ার জমিনে আসছে খবর হইছে আবুল আহাব নবীর খবর পায়া এমনি খুশি হলে আল্লাহ আবুল আহাবকে এটুক পুরস্কার দিত আর এই নবী পায়া খুশি হলে আল্লাহ আমাদের পুরস্কার দিত না অমিয়া বাপের হাতে আপেল আনছে মা নিজের ছেলে মেরে বাইচ্চা দিতাছে এর মধ্যে ছোট ভাইয়ের একলা বাপ ছাওয়াইছে কইছে হেলারে বালাড়া দিছে না পুরহাড়া দিছে আর বালাড়ি কারা দিছে নিজের ছেলে মেয়ে আবু জাহেল আবু লাহাব এখানে তো আবু লাহাব যদিও একদিনের ভালোবাসায় কদ্দুর পাইছে এটা তো ফুরহাড়া কি কয় রে কি আল্লাহ কো সব বালাড়ি রাখছে আমার নবীর উম্মতের লাগা জুড়ে বলুন সুবহানাল্লাহ কোরআন শরীফ খুলে দেখুন কিমন বালাডি নবীর উম্মতের লাগা রাখছে কোরআন শরীফ খুলে দেখুন এটা একটু লম্বা আলোচনা হয়ে যাক কি কেন আলোচনাটা কইরাই ফুরি নাহি আপনাদের কষ্ট হইতো না তো দেন কিমন বালাডি রাখছে আবুল হাইব কদুর পুর হায় নে ভাইছি মিয়া সাহেব পুর হায় নে ভাই বালাডা কামরা বালাডা কা কোরআন শরীফ খুলে দেখুন কিমন বালা দাম সূরা কদরে সূরা কদরের শানে নুজুল খুলে দেখুন সূরা কদরের শানে নুজুল আমি আলাপ করতেছি বালাড়া যে আমরা নবীজি আলোচনা করতেছেন ওয়াজ করতেছেন মুসা নবীর আমলের এক ঘটনা শামাউন নামে এক দরবেশ ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন দরবেশকে নির্দেশ করেন হে দরবেশ তুমি ওই জালিম বাদশার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দাও আল্লাহর হুকুমে দরবেশ গেছে জালিম বাদশার কাছে বাদশা করো লা ইলাহা ইল্লাল্লাহ জালিম বাদশা কই এর তো বড় সাহস করতে পাইছে রে লা ইলাহা লই আইছে যাও যাও বাইরে হন তে কিয়া বাইরে হিরে দিছে পরের দিন আবার আল্লাহ কইতাছে সূরা কদরের সামনে নজরুল ওয়াজ করতেছে নবীজি এই আলোচনাটা সাহাবীদের সামনে করতেছেন যাও পরের দিন আবার আল্লাহ বলেন আজ কো যাও সামাউন কো আল্লাহ আজ জায়গা লেনি আমরে মারে যাও বলছে পরের দিন আমার আল্লাহ কয় সামন আজকেও যাও সামন খা আমি যাইতাম না কেরে আজ আমার মেরে নিব আল্লাহ না যাও লাগবো আমি কেমনে জানতে জালিম বাদশার হাজার হাজার সৈন্য আছে আমি একা কেমনে যাব আল্লাহ কয় তোর কি লাগবো ক একবার সুবহানাল্লাহ আমার নবী ও সাহাবীদের সামনে করতেছে এই সামাউন তোমার কি লাগবে খো সামাউন কয় এরার 1000 সৈন্যর শক্তি আমারে একা শৈল্য দাও আল্লাহ কয় সামাউন দিলাম তোর শৈল্য 1000 মানুষের শক্তি আল্লাহ দিছে আচ্ছা অহন সামাউনের কি কইন গলার কণ্ঠটা আগের মত নয় না একটু দেরা হইছে অন খালি কোন আচ্ছা যাইতাছে এই জালিম বাদশা ভাইরো ওই তে লা ইলাহা করবে নাইতে তোর কপালের সারা আজ্জে ফাটবো
জালিম বাদশাহ তো যুদ্ধ ডিক্লার করে দিছে আমার নবী ওয়াজ করে জালিম বাদশাহ যুদ্ধ ডিক্লার করে দিছে হাজার হাজার সৈন্য চারদিক দিয়ে বাইরে আইছে মানে হেরা চারদিক দিয়ে আর হেলা তয়াল হয়ে আছে বিছায় লাইতাছে এমনি করে যুদ্ধ শুরু হইছে সারাদিন জেহাদ করতেছে যুদ্ধের ময়দানে আর রাত্রের বেলা যুদ্ধ থামলে বাড়ির গিয়ে এবাদত করে সামাউন দরবেশ এমনি করতে করতে এক হাজার মাস পর্যন্ত দিনের বেলা যুদ্ধ জেহাদ রাতের বেলা এবাদত নবীজি কইতাছে সামাউন নামে দরবেশটা এরকম ভাবে দিনের বেলা জেহাদ রাতে এবাদত সাহাবীরা মুখটা ছুট্টু কিরালে ইয়া রাসূলুল্লাহ এক হাজার মাস পর্যন্ত বলে হ এক হাজার মাসে হিসাবে বাংলা হিসাবে হয় তিরাশি বছর চার মাস দশ দিন সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ এতদিন তো আমরা বাঁচি হই না কি গন আমরা এতদিন বাঁচি বর্তমান সময় বিজ্ঞানের যুগ কম্পিউটারের যুগ সত্তর পার হইলে নাতিনাত করে থাকলে চিৎকারি করে দাদা মৌতের সিডি কি হারাই লাইছ সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এত হায়াত যদি আমরা পাইতাম আর দিনের বেলা এমনি করে জিহাদ রাত্রের বেলা এবাদত করতাম তাইলে কত নেকি জানি আল্লাহ আমরা দিল হইলে সাহাবীরা এটা আফসোস করতেছে আচ্ছা সাহাবীরা আফসোস করলে আমার নবী মনটা একটু কি কইন খারাপ হইতাছে না আরে আমার উম্মতেরা এত নেকি কামাই করতেছ না আল্লাহ গো নবী হে তার নবী জি পুরহাড়া পুরহাড়া আর তোমার উম্মতে লেগে রাখছি জোরে জোরে বলো সুবহানাল্লাহ আমরা যে বিপদে পড়া রইছি এক বেড়ার লগে ফারি না ঠিক হয়নি কয় বেড়ার লগে ফারে না এবার লগে আছে কেবা একবার লগে ফারি নাই রে কেমনি কি করা কুটনি বুড়ি পরামর্শ দিছে আমি একটা বাউ কইরা দিতাম এ ওয়াজদা নবীজি করতেছে কেডা করতেছে সাহাবীদের সামনে একটা বাউ কইরা দিতাম কেমনে কো সামাউনের বিবির লগে গিয়ে আমি একটা সম্পর্ক করি কইরা সামাউন যখন রাতে ঘুমাইব সামাউনের বিবি দরজাটা খুলে দিলে রাইতে ঘুমের মাঝে গিয়া তার গবহরে ঠিক ঠিক তোমারে পুরস্কার দেন আর সামাউনের বিবি রাইনায় বাসারে দিয়া বিয়া করে পরের দিন দিনের বেলা যখন যুদ্ধ গেছে গা এই কুটনি বুড়ি গিয়া সামাউনের বিবিরে কান পরালে ইমন জামাইর গর করো এক হাজার মাস পর্যন্ত দিনের বেলা দেখা নাই রাইতে একটা কথা নাই ইলারে বাদ দিলাও না কো বইন গো কেমনে বাদ দিয়া কোথারে মাইরা লাও কো কেমনে যদি মাইরা নিতারো কাল হই তোমারে জালিম বাদশারে দিয়া বিয়া হরে রাজ মুকুট পরে তোমারে রাজগাড়ি বানা মেয়েরা কইলাম সরল দেখেন সহজে বুঝাই তাহলে হেরা গেলাম বুঝলা এক জাতের ফহির আছে দেখেন নামাজ নাই রোজা নাই নবীর তরিকা নাই গুসুল নাই উজু নাই কিস্তা নাই ফুটকির সিফাত লাল কাপড় দিয়ে ঘুরবো আর একটা সিং থাকবো হাতের মধ্যে বুঝছে সিং যে দেখবো যে বেড়া এই বাড়ির বেড়া আইতো কেমত কেড়ে মেয়েরা বাইরেছে বাজান বাজান বোঝান নাই বিপদ আছে বাড়ি বাজান বিপদ দূর হয়ে গেছে কি কন বিপদ দূর করার মালিক কে আসতে কইলেন যে বিপদ দূর করার মালিক কে আল্লাহ কো আমারে চিন্তস না হন আমি যে কেমন মালিক আল্লাহ যে কেমন মালিক অহন তো কেমন নবীর উপরে দুরুদের ওয়াজ করতেছি আল্লাহ যে কেমন মালিক এটার উপরে ওয়াজ করলে ভাই সব সাত দিন লাগবে কেমন মালিক যে মালিক কেমন না বুঝে অহন তো কেমন নবীর উপরে দুরুদের কথা কইছে এটার মাঝে ওয়াজ কষ্ট হইতাছে না তো কোনার মানুষের আহরে কইছিলাম ভাই যেটা আমি বলবি যে সাধ্য না আসলে মানুষ জীবনে অজ আইছে না যাইছি বলে কদ্দুর হুই নাই দেনা দে তুমি সাধ্য না ভাই সাহেব অনুরোধ করি যার কাছে বিরক্ত লাগ আছে জাইঙ্গা বিরক্ত লাগলে জাইঙ্গা একটু সময় দিলাম আপনারা জাইঙ্গা আমরা কোনো আপত্তি নাই কেউ জুন গেছে না ফারবা কো কেমনে আমি একটা রশি দিয়া দেয়া সামাউন্ডে শুইলে ওই আচ্ছা আচ্ছা
তাই রাজধানী হইতো কেরে মেয়ে মানুষ সরল মানুষ বুঝাই লাইছে বেড়িয়া এক তারিখে এই মেয়েদেরকে দুকা দিতে জন্য এরকম ভন্ডা কিছু মানুষ সমাজে ঘুরে মেয়েদেরকে দুকা দিবার লাগিয়া কি বলেন কিয়ামতের মালিক কে বিপদ আপদ ফালাইবার মালিক উড়াইবার মালিক কেডা এই কথা অন্তরে থাকতে হবে মা বোনদেরকে বুঝাইবেন আমাদের সবকিছুর মালিক হলো একমাত্র বেচারা রশি লইয়া রাত্রে আইছে সামাউল ঘুমাইছে বিবির রশিটা দিছে বিবি হাতের মাঝে বাঁধছে পাওয়ার মাঝে বাঁধছে বাঁধছে পরে কে যেন ডাকতেছে সামাউল সর্বনাশ করে ফেলাইছে সামাউল কুইটা দিয়ে হাতও বান পাও বান এই অর্ধাধনী কেডা করতেছে সাহাবিদের সামনে নবীজি সামাউল ডাকতেছে বিবি তুমি আর আমি আমি ছাড়া তো ঘরের ভিতরে কেউ নাই আমার হাত পাওড়া ভান লুকা বিবি ডাকবে স্বামী গো আমি বানছি কেরে তোমার আমি কেমন ভালোবাসি তুমি তো জানো না দেখতাম সারাদিন যুদ্ধ করো যুদ্ধের ময়দানে তোমার নাকি ও বাইন্দা রাখতারে দেখবার লেগে বানছি আচ্ছা আসলে কি এটা লেগে বানছি এলাগোই আদম নবী না হতে তার শীষ নবী ছেলে রে এ ছেলে বিবির কাছে কিন্তু সব কথা কইস না কারণ অহন দাদা বিবির কাছে সব কথা কইতে গিয়া বিবিও এমন আদর দেখাইছে গো এরপরে বাপ মারেও গর্তে বাড়ি হরুন লাগছে কি বলেন এই বাজার আসেনি দেশো এটা আছে থাকলে আল্লাহ আরো কয়েকদিন বাঁচায় রাখো তুরস্কের মতো ভূমিকম্প আইব না তবে না আমরা আজকে মাহফিল থেকে পরিষ্কার হওয়ার জন্য আল্লাহর দরবারে হাত বাড়াবো যেন ভূমিকম্পের মতো গজবের ভিতরে আমরা না পড়ি নবীর প্রেমের মালা লয়ে যেন আমরা কবরে যাই বলতেছিলাম সামাউন কয় বিবি আমি আর তুমি ছাড়া তো কেউ নাই কে বানলো আমি বানছি কি লিগা দেখতাম স্বামী গো আপনি নাকি কেউ বাইন্দা রাখতারে কি কইন আসলে কি কথাটা এটা স্বামী তো বিবির কথা হইনা করে মনটা ভরে গেছে আমার বিবি আমার অত মহব্বত করে বিবি কও কি তুমি আমারে বাইন্দা রাখতো দড়ি দা খালি একটা জাহি দিছে লা ইলাহা হাতের বান ফটকিরা ছুটে গেছে পাওয়ার বান ফটকিরা ছুটে গেছে বিবি গো দুনিয়ার কোন রশি পয়দা হয় নাই আমারে বাইন্দা রাখবো 1000 মানুষের শক্তি দাস ছিল এরপর দিছে কেনা না আলু খায়া হইছে বদনালিয়া বাইরে গিয়া কয় বুড়ি কামাইলো কামাইলো জিঞ্জির লাগবো সুরা কদরের শানে নজর আলাপ পরের দিন জিঞ্জির লই আইছে ঘুমাইছে হাত জিঞ্জির দা বানছে পাও জিঞ্জির দা বানছে কে যেন ডাকতেছে সামাউন সর্বনা সামাউন ঘুম থেকে উঠে প্রশ্ন করে বিবি তুমি আর আমি সারা কেউ নাই গো কে আমার হাতে পায়ে জিঞ্জির দা বানলো স্বামী দেখতেছি তোমারে মাইপা পরীক্ষা করে কেউ নেই যুদ্ধের ময়দানে তোমারে আটকায় রাখতে পারে আসলে কি কথাটা এটা তেন লাগে ভাই সাহেব বিচার কথা কইেন না ব্যাস লাগাইবো কেরে কথা আটকে রাখবার মতো গেট বাল্ব এদের নাই গেট বাল্ব পর্যন্ত দেখেন আমদার মাঝে এখানে একটা আড্ডি আছে মেয়েদের দেখেন এটা নাই এটা হলো গেট বাল্ব সুইচ মূর্ছা দেওয়ার সময় বন্ধ করে আটকে রাখুন যা হেরার আটকে এবার সুইচ নাই এর লাগে হেরারকে সব কথা কইেন না বিবি তুমি আর আমি ছাড়া কেউ নাই কে আমার হাতে পায়ে বাঁধলো আমি জানতে চাই বিবি কয় স্বামী গো পরীক্ষা করে দেখতে চাই তোমার নাকি কেউ রাখতে পারে স্বামী কত মহব্বত করি তোমারে আজকে আমি বুঝাইতাম চাই স্বামী কয় বিবি পারবে না এমন কোন শক্তি নাই আমার বাইন্দা রাখবো লা ইলাহা মুড়ির মতো পিটে গেছে বিবি বদলালে বাইরিয়া গেছে কামিল ঘরের ভিতরে আইছে স্বামী তোমারে বাইন্দা কেউ রাখতে পারবে না কিছু নাই বানবার তোমারে বিবির মহব্বত দেখে ভালোবাসা দেখে স্বামীর মনটা ভরে গেছে বিবি গো একটা জিনিস আছে গো আমারে বানলে আটকায় রাইখা দিবে বিবি
তোর কাছে মনের কথা বলি সাবধান কারো কাছে কইছে এ ওয়াজ সাহাবীদের সামনে আমার নবী করতেছে বিবি গো কারো কাছে কইতে না তো না কইতাম না বিবি সামাউনের মাথার চুল বড় বড় ছিল কমর পর্যন্ত ওই সময় এই চুল জায়েজ ছিল এখন কিন্তু বড় চুল পুরুষের জায়েজ নাই বিবি আমার মাথার দুইটা চুল কাইটা একটা চুল হাতে আর একটা চুল পায়ে যদি খালি কেউ প্যাচ দিতে পারে আমার শরীরের সকল শক্তি পানি হইয়া যাইব প্রশ্ন করতে পারেন জিঞ্জিলে পারে না রশিয়ে পারে না চুলে এটা আল্লাহর খেলা এটা কি যেন এত শক্তি দিয়াও সাধারণ চুলের কাছে দুর্বল করছে এই জন্য তার মাঝে যেন তাকাব্বুরি বাহাদুরি অহংকার যেন না একটা চুল দিয়া তারে আবার নরম কিনা আর এই তাকাব্বুরি অহংকার গরি নবীর উম্মতের আছে কিনা কই যদি টেহার মালিক হই তারে নাই বলে 20 লাখ টেহার মালিক হইলে তো হেল লাগে রাস্তার মাঝে আট বড়ই ডক না আর যদি 10 লাখ ফুট মাশাআল্লাহ লাড়ি বলা তা হেল লাগে রাহর বার দশ নাই বলে না থাকলে তো বালা হইতা আর কইতাম মারি বিবি আবার বদনা লইয়া বাইরেছে স্বামীজি গায় কই যাও তো তুমি বারে বারে না আইতা বাইরে কই বুড়ি কাম হইছে কাল্লাই লাগ কেসি দিলে পরের দিন কেসি লই আইছে সামাউন ঘুমের ঘরে ঘুমাইছে দুইটা চুল কাইটা হাতে বানছে পায়ে বানছে কে যেন ডাকতেছে সামাউন রে আর ঘুমাইস ঘুম থেকে উঠে লড়তে পারে না চোখের পানি গুলো ঘর ঘর করে পড়তেছে বিবি গো আমার এই সর্বনাশ কে রে কর বিবি তুমি না বলছো আমারে ভালোবাসো আজকে কেন আমারে এমনি করে চুল দিয়া বানছো বিবি কয় এত কথা শুনতে চাই না আমি কালকে সকালে রাজ রানী হই দরজাটা খুলে দিলে জালিম বাদশার পক্ষ থেকে চারজন সৈন্য তরবারি ঝকঝক করতেছে ঘরের ভিতর ঢুক সামনের চোখের পানি গর গর করে পড়তেছে মাবু তুমি সারা বুঝি আমার কেউ নাই রে আমার আল্লাহ জবাব দেয় সামন রে আমি সারা যখন তোর কেউ নাই আমি আল্লাহ তোর বিপদ রাখবো না যাই না চারজনে ধরছে জব গেলে এমন টাইমে বিবি কয় আমার গরম আইরো না গরম না বাইরে নিয়ে চারজনে ধইরা বাইরে নিতাছে একটা কয় জেলা 1000 মানুষের হুতা এলা চারজন আমরা যদি কোন রকম বান ছুইতে লাগা চুলের বান উপায় কি গো থুই শায়াদি কুরআন বাপ দা হাইব বুদ্ধি করছে হাতের কবজা গুলি কাটতে আসছে লাইট টান শুরু হলে কি করবে ফাওয়ের গড়া অস্থি কাটতে আসছে চোখ গুলি খুইলা লাগছে কান্দা কারছে নাকটা কারছে দরাদরি করে নিতাছে বাসা নাম্বার লইছি আরে আমি আরে দেখতাম তাই না এই সমুদ্র ফলায় পাহাড়ের উপরে গিয়া সমুদ্র ফলায় তো চাইছে আমার আল্লাহ ডাকে জিব্রাইল রে তোর হাতটা বাড়াইয়া জিব্রাইল নিচে দিয়া হাতটা বাড়াইয়া দিলে সামাউনের নাক কাটা কান কাটা চোখ খোলা পাও কাটা হাত কাটা বডিখানি জিব্রাইলের হাতে পড়া গেছে আমার আল্লাহ কয় জিব্রাইল দে দে সামাউন রে জয় ইসলামের মেডিকেলে ভর্তি করে দে মেডিকেলটা কোনটা বুঝেন তো ওই যে হ্যাঁ চোখ খুলছি জয় ইসলামের মেডিকেল না বুঝাইলে মার জিব্রাইল ওই বন্ধের মাঝখানে চোখ কান হাত পায়ের কাছে নিয়া শুয়াইয়া জিব্রাইল ডাক্তার হইছে ডাক্তারটা কি হাতের জায়গার হাত লাগাইলে হাত শক্ত হয়ে গেছে পায়ের জায়গাত পাও লাগাইলে পাও আগের মতো হয়ে গেছে চোখের জায়গাত চোখ লাগাইছে জিব্রাইল কি বলেন চোখের জায়গার চোখ লাগাইছে জিব্রাইল চোখ ঠিক আছে কিনা কই এটা আল্লাহর হুকুমে ঠিক আছে কার হুকুমে আরেকটা জায়গায় হুকুমে হুকুম আল্লাহর নাই তারপরেও ঠিক আছে একবার সুবহানাল্লাহ কই উহুদের যুদ্ধের ময়দানে
হাদিস শরীফ খুলে দেখুন, একজন সাহাবী নামটা আমার খেল নাই, কাফের বেঈমানের তীর মারলে একটা তীর আইসা চোখে লাগিয়া তীরটা লাগিয়া চোখটা খুইলা পড়ে গেছে। সাহাবী তীর হাতে লইয়া দৌড়া যাইতেছে, নবী গো ও নবী, নবী গো আমার চোখ খুইলা গেছে। নবী সামনে দাঁড়াইলে, নবী আমার চোখটা হাতে লইয়া চোখের মাঝে ঢুকাইয়া দিছে, ঢুকাইয়া দিতে দিরি চোখটা আগের চাইতে সুন্দর হইতে দিরি হলো না। আমার আল্লাহ বলেন এই নবীর উপর দুরুদ পড়ার নির্দেশ আমি কোরআন শরীফে করেছি। জিব্রাইল চোখের জায়গায় চোখ বসাইলে চোখ সুন্দর হয়ে গেছে, কানের জায়গায় কান লাগাইয়া, নাকের জায়গায় নাক লাগাইয়া পরিষ্কার হয়ে গেছে বিধায়, আর কোনো চিন্তার কারণ নাই। সামান ওইটা দাঁড়াইছে, দাঁড়াইয়া টুকটুক করে হাঁটতে হাঁটতে যাইতেছে বাড়ির দিকে, যা দেখি ঘরের ভিতর নিষ্ঠুর পাশান জালিম পাশার চারটা সৈন্য তার বিবিরে লইয়া মজার মজার কথা কথা ঘরের দরজার মাঝে গিয়া সামাউন খার হইছে, কইছে ভাই সাবার ফায়হানা পাতলা হইছে নি, জেলায় হাজার মানুষ লগে আল্লাহ লড়তো ওখানে, হ্যাঁ মাত্র সাহেব জনে নেই আল্লাহ না বুঝা যখন বুল শিয়ার করছে মারিস তালাক দিয়া বাইরে ফিরে একেলাম তালাহের সুযোগ পাইছি, তালাক দিয়া বিদায় করে দিলেন। এই ওয়াজ নবীজি সাহাবীদের সামনে করতেছে আর সাহাবীরা আফসোস করতেছে, নবী গো ও আল্লাহর রাসূল এই নেকি কি আমরা কামাই থারু, নবীজি চুপ করে বসে আছে। আমার আল্লাহ কয় হ্যাঁ ইব্রাহিম আমার বন্ধু আর আমার বন্ধুর উম্মত চুপ করে বসে থাকবো, এই এই নেহের কথা হই না দেখিয়া মনটা আর কষ্ট থাকবো, এটাই আমি আল্লাহ শয়তানি, আরে হে দাদা ফুরহা না ফুরহা জিব্রাইল যায় আমার বন্ধুর কানে খবর লইয়া যা, ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, আমার বন্ধুর কানে খবর দে সামাউন এক হাজার মা দিনের বেলা জিহাদ রাতের বেলা ইবাদত করে যে নেকি কামাইছে আমার বন্ধুর উম্মতের লাইলাতুল কদর নামে একটা রাত্র দিলাম রে জিব্রাইল, আমার বন্ধুর কাছে খবর দে একটা রাত্র যদি আমার বন্ধুর উম্মতের ইবাদত করে কাটাইয়া দেয় এক হাজার মাসের চাইতে বেশি নেকি আমি দান করে দিব। তাহলে এক হাজার মাসে যা কামাই আমরা এক রাত্রে, তাহলে হেরা পুরা পাইছে না ভালো পাইছে আর বালার কেনা পাইছে, পুর হাতা হেরা দিচ্ছে আর বালাটা আমরা লেগে রাখছি নবীর উম্মতের লেগে। আচ্ছা সবে কদর আমরা নবীর ছাড়া আর কোন নবীর দিছে, নদীর থেকে একটা মাছ বিবির কাছে দিছে, বিবি মাছটা কাটো পাক করো আমি খাবো, বিবি মাছ ভালো কিরা কাটতাছে কাইতে পানি ছাড়ে মাছ কাটে মরতো মাছ আর জন জেতাও ওই কি ব্যাপার, লবণ টবণ দিয়া ভালো কিরা দুইছে মাছ তো মরে না পানি ছাড়লেই খালি দেবো, আরে কি মাছ আনলো ঠিক আছে অনেক সময় মাছ মরতে চায় না, তখন তেল দিয়া আগুনের মতো গরম করে মাছটা তেলের মাঝে সারছে ভাজি করার জন্য, তেলের ভিতরে গিয়া ও মাছ দো, আরে কি ব্যাপার মহিলার আইসে দেখবার লাগে এরকম কারবার তো আর দেখি নাই, মাছটা উড়াইছে আবার তেল দিয়া আরো গরম করে সারছে ওহনো মাছ খালি দো, আরে কি ব্যাপার কড়াইয়া ভর্তি তেল আগুনের মতো গরম এরপরও সারছে মাছ খালি দৌড়ে মরে বাজিও হয় না, ডাকতেছে স্বামী দৌড়ে আসো এই খেলা তো আর কোনোদিন দেখি নাই, কি খেলা এই খেলা, স্বামী বলেন এই খেলার খবর তো আমি বলতে পারবো না, এটা বলতে হলে একমাত্র যিনি বলবেন ইনি হলেন রাহমাতাল্লিল ওজুদ, খবর নিয়ে আসছি আপনার দরবারে খবর জানাইয়া দেন, কি খবর রে আমার সাহাবি হজুর খবর হলো মাছ ধরলাম কাটলো মরে না
লবণ দিয়ে ধুইলেও মরে না, তেলে ছাড়লেও মরে না, তিনবার করে তেলে দিলেও তাও মরে না। এই খবর আমি জানতে চাই আপনার কাছে। জিব্রাইল নবীর কানের গুড়ায় মুখ লাগাইয়া খবর দেয় নবী গো, তোমার সাহাবীরে জানিয়ে দাও, এই মাছটা যখন আপনার সাহাবী নদীর থেকে ধরে আনছে, তখন এই মাছটা আপনার প্রতি দুরূদ শরীফ পড়তেছিল, যখন দাও দিয়ে কাটে তখনও দুরূদ শরীফ পড়তেছিল, যখন লবণ দিয়ে ধুই তখনও দুরূদ শরীফ পড়তেছিল, যখন তেল গরম করে তেলের মধ্যে ছাইরা দেয় তখনও মাছটা দুরূদ শরীফ পড়তেছিল, তিনবার করে উঠাইয়া তিনবার করে ছাড়ে তখনও দুরূদ শরীফ পড়তেছিল। নবী গো আপনার সাহাবীকে জানিয়ে দেন, দুনিয়ার আগুন কেন দুরূদ পড়নেওয়ালার গায়ে জাহান্নামের আগুন পর্যন্ত ধরবে না? বলুন সুবহান। এই নবীর উপর এই দুরুদের কথা আমার আল্লাহ কোরআন শরীফে নির্দেশ করেছেন। দুরুদের ওয়াজ করলে ভাই সাহেব কিয়ামতের আগ পর্যন্ত করুন যাইব, শেষ হইতো না, এখানে আপাতত রাখলাম।